কি সেটা তো ভিন্ন আলোচনা গৌতম বুদ্ধ কোন উপদেশটা দিয়েছে সেটা তো ভিন্ন আলোচনা বৌদ্ধ ধর্মে তো এই বিধান আছে বৌদ্ধ ধর্মের দুইটা ভাগ সেই দুইটা ভাগের ভিতরে একটা ভাগ হচ্ছে পলিটিক্যাল বৌদ্ধ ধর্ম আর একটা ভাগ হচ্ছে তারা হচ্ছে সাধু সন্ন্যাসী হয়ে ঘুরা ফিরা ঘুরা ফিরা বেড়ায় যারা সাধু সন্ন্যাসী হয়ে ঘুরা ফিরা বেড়ায় তাদের কি নিয়ে তো কোনো সমস্যা নেই ওরা গুরুক মানে জঙ্গলে গিয়ে বসে থাকুক ধ্যান করুক অসুবিধা কি আমাদের কোনো সমস্যা নেই কিন্তু যারা হচ্ছে পলিটিক্যাল ইয়া করে সেটা নিয়ে সমস্যা তারা তো হচ্ছে অন্য ধর্মের মানুষদের উপরে অনেক একটা বই আছে বুদ্ধিস্ট জেনোসাইট সেই বইটা ডাউনলোড করে পড়েন হ্যাঁ সেটা অনলাইনে পাওয়া যায় বুদ্ধিস্ট জেনোসাইট নাম এটার ভিতরে বুদ্ধিস্টরা কি কি কোন কোন জায়গাতে তাদের ধর্মগ্রন্থেও এই জিনিসগুলো বলা আছে যদিও সেগুলা সরাসরি গৌতম বুদ্ধের কথা কিনা সেটা নিয়ে সন্দেহ আছে কিন্তু তাদের ধর্মগ্রন্থ আছে এইগুলা যে এই এই কাজগুলা করতে হবে তখন তার বুদ্ধিস্টদের ভিতরেও সেই ধরনের জঙ্গিবাদ আছে বুদ্ধিস্টদের ভিতরে সেই ধরনের মারামারি কাটাকাটি আছে কিন্তু গৌতম বুদ্ধ ব্যক্তিগতভাবে গৌতম বুদ্ধ হয়তো এই জিনিসগুলার সাপোর্টার ছিল না কিন্তু বৌদ্ধ ধর্ম তো শুধুমাত্র বুদ্ধের আহ ঈশ্বের উপর নির্ভরশীল না গৌতম বৌদ্ধ ধর্মটা তো গৌতম বুদ্ধ এবং পরবর্তী সময়ে যারা বুদ্ধিস্ট মঙ্ক আছে বড় বড় তাদেরও মানে ব্যাখ্যা বিশ্লেষণ বুদ্ধের কথার ব্যাখ্যা বিশ্লেষণ তারা করেছে তাদের মধ্যে অনেকে ছিল শান্তিপূর্ণ লোক অনেকে ছিল জঙ্গিবাদী লোক সব ধর্মের ভিতরেই জঙ্গিবাদ আছে এবং অন্ধবিশ্বাস সবসময় মানুষকে এই দিকে নিয়ে যাবে অন্ধবিশ্বাস সবসময় ক্ষতি করবে যদি কেউ গৌতম বুদ্ধ একজন দার্শনিক ছিলেন কিন্তু কেউ যদি গৌতম বুদ্ধকে ভগবান বলে পূজা করে মূর্তি বানায় এবং সেখানে যদি মাথা ঠকে এবং গৌতম বুদ্ধের কথা অন্ধভাবে মেনে নেয় তাহলে তো সেটা একটা ধর্মই হয়ে গেল এবং সেটা তো একটা অন্ধবিশ্বাসই হয়ে গেল তখন তো আর সেটা মানুষের জন্য ক্ষতিকরই হবে তাই না ধন্যবাদ ভাই আপনাকে এখানে ধন্যবাদ দিতে চাই যে আপনার লাইভ দেখে আমার জিনিসটা বোঝা হয়ে গেছে আমি আগে কট্টরপন্থী ছিলাম আচ্ছা কট্টরপন্থী কোন বিষয় কট্টরপন্থী মানে buddhist কট্টরপন্থী ঘৃণা করতাম না 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 আমি ইসলামে ছিলাম আমি আপনাকে খুব ঘৃণা করতাম আসাদ নুরের মতো ভাইদের ঘৃণা করতাম অনেক বেশি আচ্ছা তারপরে আপনার পরিবর্তনটা কতদিন হলো হয়েছে আপনি যখন ওই যে সেক্স নিয়ে যে তার মানে যে ধর্ষণের বিষয়ে যে লাইভগুলো করলেন বা দেখলাম ধর্ষণের অনুমতি মানে যুদ্ধবন্দী নারী নাকি শিশু হ্যাঁ যুদ্ধবন্দী নারী ও শিশু দুইটা বিষয় আচ্ছা এই জিনিসগুলো দেখে আপনার ভিতরে পরিবর্তন আসে আচ্ছা ঠিক আছে শুনে খুবই ভালো লাগলো এবং আমি আমি চাই যেন আপনার ভিতরে যে পরিবর্তনটা এসছে আহ আমি কিন্তু অনেক মানুষকে দেখেছি যারা একেবারে প্রায় সিরিয়া চলে যাচ্ছিল জঙ্গি হবে হ্যাঁ মানে এক্ষুনি রওনা দিবে সেই ছেলেটা বা তার পরিবারের সবার কিন্তু একটা বিরাট দুঃসময় গেছে সেই সময় এখন এই জিনিসগুলো আমি নিজেই দেখেছি এখন আপনি একটা পরিবর্তন হয়েছেন এখন আপনার উপরে কিন্তু একটা দায়িত্ব পড়ে যে আপনিও এটার জন্য কিছু কাজ করবেন বা অন্য যেই নিজে অবশ্যই নিজের নিরাপত্তাটা বজায় রেখে অন্য যারা মানুষ আছে যারা এখনো সেই অন্ধবিশ্বাসের পথে আছে যারা এখনো ঘৃণা বিদ্বেষ হিংসা ছড়াচ্ছে তাদেরকে তাদেরকে যুক্তি ব্যবহার করতে উৎসাহিত করবেন এটা যদি আপনিও করেন তাহলে আমার মনে হয় একজন থেকে পাঁচজন হবে পাঁচজন থেকে পনেরো জন হবে এভাবে আমরা আস্তে আস্তে বৃদ্ধি পেতে ঠিক আছে জাফর ভাই আমি ওই প্রতিষ্ঠায় আছি ভাই আমি প্রতিবাদী কবিতা লিখি ধর্মবিরোধী কবিতা লেখার চেষ্টা করি আপনার শ্রোতাবিন্দু গ্রুপে আমি ছাড়ি বেশি বা কবিতা আচ্ছা খুবই ভালো লাগলো শুনে জাফর ভাই তাহলে আজকে বিদায় জানাই আর কি কিছু বলবেন আপনি আহ না থাক আজকে বিদায় জানি ভাইয়া ভালো থাকবেন ভাইয়া ঠিক আছে শুভরাত্রি তাহলে বিদায় জানাচ্ছি

সূরা বাকারা হ্যাঁ সূরা বাকারা আর নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা তোমরা এমন দিনের জন্য প্রস্তুত হও যে দিন তোমাদের কোনো সুপারিশ শোনা হবে না তোমাদের আজ আমল করতে সব কিছু নেওয়া হবে কেউ কোন সুপারিশ করে তোমাদের পার করতে মানে পার করতে পারবে না তাহলে এইখানে আবার নবী বলতিছে যে আমি আমার উম্মতকে তারা পারম না তাহলে এখানে আল্লাহ আল্লাহ মিথ্যা কথা বলতিছে না নবী মিথ্যা কথা বল

মুসিবতের কথা মোহাম্মদ যদি ওকালতি না করতে পারে তাহলে এখানে তো আল্লাহ ওই আয়তে বারবার বলে দিতেছে কারো কালতি কোনো কোনো কিছু চলবে না তাহলে এখানে মোহাম্মদ কি আল্লাহর হাতে তখন যুদ্ধ ঘোষণা করে দিব এখানে এখানে আর একটা কথা দেখো ভাই তাহলে ধরেন আল্লাহ তো সমস্ত কিছু দেখে সে তো মানুষ কোনে ভালো কোনে খারাপ সব তো সে দেখে তাহলে আমরা যখন ভাই সেক্স করি কি বা চুরি করি মানে ধরেন সেক্সি করি তাহলে তো আল্লাহ নুচ্চা হয়ে গেল

আপনার কথা বার্তা তো খুবই ভালো আপনি কোন আলমের লাইভে গিয়ে যুক্ত হয় তাদেরকে এই প্রশ্নগুলো করতে পারলে সবচেয়ে ভালো হইতো আমি ভাই প্রশ্নগুলো করি আমি আমি সাকি এর আগে একদিন আসছিলাম আপনি আমাকে ইয়া করে দিতেন ওই ক্যান্সেল করে দিছিলেন যে তুমি করে এসো নাম চেঞ্জ করো তে মানে আমার অনেকগুলা হুজুর আমি আলে আমাদের সাই লেখা পড়া তো ভাই আমি মনে করেন যে ওই কুষ্টিয়ায় লালন সাধু মানে আমার ধান্দা ছিল কি ভাই আমি ভিতরে ঢুকবো আসলে মানুষের কার্যকলাপ কি মানে উপরে উপরে দেখি কিছু সাধু সন্ন্যাসী একটা শিখ গাই দেয় নেয় দুই কলকি তামুক বানা নেয় কয়েকটা আধ্যাত্মিক মূলক কথা কইতেছে অমনি সবাই হ্যাঁ গুরু বাবা কইছে কইছে তা আমার ওই ওইখান থেকে খটকা লাগে গেছে যে রে বড় বড় সুল জট বানায়া দুই কলকি গাঁদা খায় আমিও গাঁদা খায় যাই ও গাঁদা খায় গেল আমি কিছু পাইতেছি না আর ও বেগ কিছু পাইতেছে মানে তা আমার ওইখান থেকে ভাই মানে খটকা যে এর মধ্যে কোনো একটা কাহিনী আছে কোনো একটা কিন্তু আছে তখন থেকে মনে করেন যে ওই সাধু গুরু গাতে ঘুরে ঘুরে মানে ওরা তো মনে করেন যে মানে মৌল বিরুদ্ধে

আমি তো বিশাল করে একটা জ্ঞান ধারণা কোনো চিন্তা মানে নিজের মানুষ জ্ঞান অর্জন করে এই ধরনের জ্ঞান থেকে তখন আলাদা করে দেয় মানে এইটাও না মানে আল্লাহ যেটা বইস এটা তো মানে আমি আর একটা জিনিস দেখলাম

এখানে আল্লাহ আছে কিছু লোক যারা এল্লা যারা এলাকা বেশি বুঝবো নবী নবী না থাকলে তারা আঙ্গর গ্রুপে আসবো আর মৌলানারা জানে যে আল্লাহ নবী না দুই দিই করলে আঙ্গর গ্রুপে কিছু লোক থাকবো এর ভিতর থেকে যারা জ্ঞানী লোক আছে তারাই গবেষক গবেষণা করে ভিন্ন ধর্মে দাঁড়ায় এখন কথা হয়েছে ভাই আমগুর দলের লোক তো মনে করেন কোন কিন্তু আমি কিছুদিন আমার বন্ধু বান্ধবের সাথে কথা বলছি মানে কথাগুলা তো ঠিক যে কথাগুলা বলে সেটা ঠিক আমি রিসেন্টলি দু একজন আমাকে আবার ফোন দেয়া কয় ভাই আপনি কিছু কথা বলেন আপনার কথাগুলা শুনতে ভালোই লাগে তা আমি তখন বললাম যে ভাই আমি তো আসলে জানি জানিনা আমার অত জ্ঞানও নাই আমি আমি কয়ে আপনি কাদের লাইফ শুনি

ওটা নাকি বিগ ব্যাং থিওরির তথ্য অনেক কুজুরাবা বা অন্য মুভমেন্টরা দাবি করে এটা কতটুকু সত্যতা আছে এটার কোনো সত্যতা নাই আপনি আমার একটা লেখা আছে কোরআন এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব সেই লেখাটা পড়েন এটার ভিতরে দেয়া আছে এই সম্প্রসারিত হয় মানে মহাবিশ্ব সম্প্রসারিত হয় সম্প্রসারিত হয়েছে এটা অনেক পুরনো কথা এটা হিন্দু ধর্মগ্রন্থের মধ্যেও আছে এটা অন্য অনেক ধর্মগ্রন্থগুলোর ভিতরে আছে যে মহাবিশ্ব সম্প্রসারিত হয়েছে এবং কোরআনে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে past tense বলা হয়েছে সম্প্রসারিত হয়েছে মানে হয়ে গেছে সম্প্রসারিত হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সেইটাতে বলা হয় নাই আপনি একটু কষ্ট করে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষা দ্বন্দ্ব নামে আমার একটা লেখা আছে উইটা আপনি পুরোটা পড়েন ওইটার ভিতরে এই সব রেফারেন্স একত্র করা আছে জি ধন্যবাদ আরেকটা প্রশ্ন ছিল যে আমি 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 তো বর্তমানে একজন আপনার সেকুলার আমার মা একজন সেকুলার আমার বাবা থিয়েটার মনে হওয়া তার মধ্যে ধর্ম ধর্মান্ধকতা আছে তো সেই ক্ষেত্রে আমি তার ধর্মান্ধকতা কিভাবে দূর করতে পারি তাহলে থিয়েটার করে কিভাবে উনি

এভাবে মানে ভুমবাং দিয়ে নিয়ে আসবেন আর কি একদিন আর আরেকটা প্রশ্ন যে মনে আচ্ছা আমাকে নেক্সট টাইম জয়েন করে দেবে প্রশ্নটা একটু দেখতে একটু করতে পারি আচ্ছা তাহলে আপনি পরে প্রশ্নগুলো লিখে রাখেন পরে আরেকদিন যুক্ত হেন তাহলে আচ্ছা ধন্যবাদ তাহলে ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আহ